নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি যদি তুলারাশির মানুষ হন, জাতক অথবা জাতিকা, এই বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ 20 নভেম্বর 2021 বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অর্থাৎ তুলা রাশির দেখুন, আপনাদের ত্রিকোণভাবে এই বৃহস্পতির অবস্থান, যখন ত্রিকোণভাবে শুভ গ্রহ অবস্থান করে তখন শুভ পরিণাম কিন্তু দেখতে পাওয়া যায় সেই রাশির ক্ষেত্রে। এমনিতে শনি আপনাদের চতুর্থভাবে শ্মশানাগ মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে এবং বৃহস্পতি আপনার ঠিক ত্রিকোণভাবে অবস্থান। প্রথম কথা, এই ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। আপনি যদি তুলারাশির মানুষ হন, আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন, এই 20 নভেম্বরের পর থেকে আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজ হয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি তুলারাশির মানুষ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান হবেন, আপনারা গভর্নমেন্ট থেকে সহযোগিতা পাবেন, গভর্নমেন্ট চাকরির সঙ্গে যারা যুক্ত আছে বা যাদের চাকরি আটকে ছিল, প্রমোশন আটকে ছিল, চাকরি হয়ে যাওয়া বা প্রমোশনের জায়গাটা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু নির্দেশ এই সময় করছে। এবং এই বৃহস্পতি আপনাদের আকস্মিক ধনলাভের ভাবে অবস্থান করছে, অর্থাৎ গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার মার্কেট থেকে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। প্রেমের ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে সফলতা আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন সন্তানের জন্য, সন্তান প্রাপ্তি, সন্তানের হেলথ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে যুগান্তরকারী পরিবর্তন কিন্তু হতে চলেছে। এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে দৃষ্টি, দেখুন একাদশভাবটা হচ্ছে সফলতার জায়গা, সাকসেসের জায়গা, লাভের জায়গা। এই জায়গাটাতে কী হবে, যে কোনো কার্যে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন, যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্টের সাথে সাথে আপনাদের আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা কিন্তু উত্তীর্ণ হওয়া, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, টাকা ডুবে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে। বৃহস্পতি যদি আপনার পীড়িত থাকে, আপনার মা তারা কবচ অবশ্যই পরিধান করুন। বৃহস্পতি আপনার রাশিচক্রে পীড়িত, আপনারা কিন্তু মা তারা কবচ অবশ্যই পরিধান করুন, বিশেষরূপে এটা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এটি লাগানোর পর থেকে, মা তারা কবচ লাগানোর পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যাদের বৃহস্পতি রাহুযুক্ত, রাহু বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বৃহস্পতি নিচস্ত, আপনারা যদি তুলারাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে, ভাগ্যোদয় হতে চলেছে এই তুলারাশির। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি তুলারাশির মানুষ হন, আপনার জন্য বিশেষভাবে সফলতা দেখা যাচ্ছে। নমস্কার।